আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। 1946 সালে একদল ফ্রেঞ্চ রিসার্চাররা একটি অদ্ভুত জীববাষ্পের সন্ধান পান। তারা প্রথমে বুঝতে পারছিলেন না যে এটা আসলে কিসের জীববাষ্প, কারণ তারা শুধুমাত্র মাথার অংশটাই পেয়েছিলেন। পরে আরও গবেষণা করার পর তারা বুঝতে পারেন যে এটা আসলে একটি কুমিরের মাথার কঙ্কাল। কিন্তু কুমিরের মাথার এই কঙ্কালটি এত বড় ছিল যে তারা এটাকে প্রথমে দেখে কাল্পনিক ড্রাগনের কথাও ভেবেছিলেন, কারণ কুমিরের মাথার সেই কঙ্কালটি বর্তমান সময়ের যে কোনো কুমিরের থেকে আকৃতিতে অনেক বড় ছিল। কিন্তু তারা জানতেন না যে এটা পৃথিবীর সর্বকালের সেরা ডিসকভারিগুলোর মধ্যে একটি হতে চলেছে। তারা কঙ্কালটির উপর আরও অনেক গবেষণা করে রেডিও কার্বন রিডিংয়ের মাধ্যমে জানতে পারেন যে এই কুমিরটি আজ থেকে প্রায় 11 থেকে 13 কোটি বছর আগে বসবাস করত, আর তারা এটির নাম দেন সার্কোসুকাস। বর্তমান সময়ে যেখানে সাহারা মরুভূমি রয়েছে সেখানে একসময় জঙ্গল ছিল, আর এই জঙ্গলেই এই ভয়ঙ্কর কুমিররা বসবাস করত। প্রথমে তারা এই কুমিরের মাথার কঙ্কালটি দেখে অনুমান করেছিলেন যে সম্ভবত এরা 25 থেকে 28 ফিট পর্যন্ত লম্বা হতো। কিন্তু 1964 সালে তাদের এই ধারণাগুলো সব উলটপালট হয়ে যায় যখন তারা সাহারা মরুভূমির মধ্যে আরেকটি সার্কোসুকাসের জীববাষ্পের সন্ধান পান। আর এবার তারা সার্কোসুকাসের একটি সম্পূর্ণ ফসিলের সন্ধান পেয়েছিলেন, আর এই ফসিলটি পাওয়ার পর সেই সময় বিজ্ঞান মহলে হইচই পড়ে গিয়েছিল, কারণ এই ফসিলটি লম্বায় 40 ফিট ছিল, যা বিজ্ঞানীরা দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন। কারণ কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে পৃথিবীতে কোনো এক সময় এত বড় আকৃতির কোনো কুমিরের বসবাসও ছিল। আরও বিস্তর গবেষণার পর জানা যায় এরা নাকি মৃত্যুর আগ পর্যন্ত বড়ই হতে থাকতো। আপনি যদি একবার বর্তমান সময়ে খুঁজে পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় কুমির ললং আর সার্কোসুকাসের মধ্যে তুলনা করে দেখেন, তাহলে এদের আকার সম্পর্কে একটি ধারণা পাবেন। কারণ ললং কুমিরটি লম্বায় 20 ফিট ছিল, আর এটির ওজন ছিল প্রায় 1300 কেজির মতো। অন্যদিকে এদের পূর্বপুরুষ সার্কোসুকাসরা লম্বায় 40 ফিট পর্যন্ত হতো, আর এদের আনুমানিক ওজন হতো 3500 থেকে প্রায় 4500 কেজির কাছাকাছি। যার থেকে এটা বোঝা যাচ্ছে যে সার্কোসুকাসরা ওজনের দিক থেকে পৃথিবীর বর্তমান সময়ের কুমিরদের থেকেও 10 গুণ বেশি বড় আর ভারী হতো। আমরা জানি যে কুমিররা যখন তাদের শক্তিশালী চোয়াল দ্বারা কোনো প্রাণীর উপর কামড় বসায়, তখন সে প্রাণীর পক্ষে বাঁচা অসম্ভব হয়ে পড়ে। কুমির তার শিকারকে ধরার পর পানিতে টেনে নিয়ে ছিঁড়ে খেয়ে ফেলে। এখন একবার ভেবে দেখুন, যদি বর্তমান সময়ের কুমিররা এত ভয়ঙ্কর হয়ে থাকে, তাহলে ডাইনোসরদের সময়ের কুমিররা কতটা ভয়ঙ্কর ছিল। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে জানতে পেরেছেন যে এই সার্কোসুকাসরা ডাইনোসরদের মতো বড় প্রাণীদেরও শিকার করত। এদের খাবারের তালিকায় অনেক প্রজাতির ডাইনোসররাও ছিল। বিজ্ঞানীরা এদের শারীরিক গঠন বিশ্লেষণ করে জানতে পেরেছেন যে সার্কোসুকাসরা আকারে অনেক বড় হওয়ার কারণে বর্তমান সময়ের কুমিরদের মতো এরা এত ফ্লেক্সিবল ছিল না, যার কারণে এরা কুমিরদের সবচেয়ে ভয়ঙ্কর টেকনিক ডেথ রোল করতে পারত না। ডেথ রোল হচ্ছে যখন কুমির তার শিকারের গায়ে কামড় বসিয়ে পুরো শরীরকে ঘোরাতে থাকে, আর এর মাধ্যমে এরা এদের শিকারকে টুকরো টুকরো করতে পারে। সার্কোসুকাসদের মুখের উপরের চোয়ালের দুই পাশে 35টি আর নিচের চোয়ালের দুই পাশে 31টির মতো বিশাল আকারের দাঁত ছিল, যা থেকে বোঝা যায় এরা এদের শিকারকে কামড় দিয়ে ধরে হাড়গুড় ভেঙে নৃশংসভাবে মেরে তারপর পানিতে নিয়ে খেয়ে ফেলত। এদের মুখের শেষের অংশে একটি বড় স্নাউট থাকত, যেটা দেখতে কিছুটা বর্তমান সময়ের ঘড়িয়ালদের মতো, আর এদের মুখের সামনের দাঁতগুলো অনেক বড় ছিল। সেই সময় সার্কোসুকাসদের আতঙ্কে বড় বড় সব ডাইনোসররাও পানি পান করতে নদীর কিনারায় যেতে ভয় পেত। আরও একটি রহস্যময় বিষয় হচ্ছে, অনেকে অনেক রকম মতামত দিলেও বিজ্ঞানীরা এখন পর্যন্ত এদের বিলুপ্ত হওয়ার নির্দিষ্ট কোনো কারণ দাঁড় করতে পারেনি। কি এমন হয়েছিল যে এরা পৃথিবী থেকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে গেল? এদের বিলুপ্ত হওয়ার পেছনের অনেকগুলো কারণের মধ্যে জলবায়ু পরিবর্তনকেও ধরা হয়। অনেকে এটাও মনে করে যে বর্তমানে পৃথিবীতে এদের জীবিত থাকারও সম্ভাবনা রয়েছে। এমনটাও ধারণা করা হয় যে হয়তো আমাজন জঙ্গলের গভীরে এখনও এদের কোনো প্রজাতি থাকতে পারে। সার্কোসুকাসদের মতো এত বড় না হলেও হয়তো এর কাছাকাছি আকৃতির কোনো এক প্রজাতির অস্তিত্ব থাকতে পারে। আবার কেউ কেউ তো এটাও মনে করেন যে ফিলিপাইনের জঙ্গলেও এদের খুঁজে পাওয়া যেতে পারে, কারণ ফিলিপাইনেই পৃথিবীর সবচেয়ে বড় কুমির ললংকে পাওয়া গিয়েছিল। কারণ সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি যে এই জঙ্গলে বিশাল আকৃতির একটি 20 ফিট লম্বা কুমির থাকতে পারে। আবার কঙ্গো জঙ্গলেও এদের পাওয়া যেতে পারে বলে মনে করা হয়, কারণ সেখানকার স্থানীয়দের থেকে জানা যায় যে সেখানে তারা নদীতে বেশ কয়েকবার একটি বিশাল আকৃতির কুমির দেখেছেন। সেখানকার স্থানীয়রা এই কুমিরটিকে মাহাম্বা বলে ডাকে।
তাদের মতে এই কুমিরটি লেজসহ প্রায় 35 ফুট লম্বা হতে পারে। আর এই কুমিরটির আক্রমণে নাকি বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে, কিন্তু তাদের কথায় কতটুকু সত্যতা রয়েছে এটা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আবার অন্যভাবে দেখতে গেলে এদের এখন পৃথিবীতে থাকার সম্ভাবনা একটু হলেও আছে, কারণ কে কল্পনা করতে পেরেছিল যে ফিলিপাইনের জঙ্গলে 20 ফিট লম্বা একটি কুমির লুকিয়ে থাকতে পারে। আর আমাজন জঙ্গলের বেশিরভাগ জায়গায় এখন পর্যন্ত এক্সপ্লোর করা সম্ভব হয়নি, কে জানে সেখানে কি লুকিয়ে রয়েছে। তবে সব পাওয়া তথ্য থেকে এটাই বলা যেতে পারে যে এখন বর্তমানে যদি পৃথিবীতে এই প্রাণীটির অস্তিত্ব থাকেও তাহলেও সেটি সার্কোসুকাসের সমান হবে না, কারণ যদি পৃথিবীতে এখনও 40 থেকে 45 ফুট লম্বা কোনো বিশাল আকৃতির কুমির বেঁচে থাকত তাহলে এতদিনে বিশাল আকৃতির ভয়ঙ্কর সেই প্রাণীটির সন্ধান আমরা পেয়ে যেতাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।